দুর্নীতি করে প্রধানমন্ত্রীও বাঁচে না যায়। গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারক লৈ উত্তপ্ত পাকিস্তান। ইমরান খানক গ্রেফতার করার পাছতেই জ্বলিছে পাকিস্তান। ইমরান খানের লাখ লাখ সমর্থনকারীর প্রতিবাদ। ইমরান খানক মুক্তি করে দিয়ার দাবি পিটিআই সমর্থনকারী। ইমরান খানক গ্রেফতার করাক লৈ কেবল পাকিস্তানতে হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে এনে নহয়, বিদেশতো ইমরান খানের সমর্থনকারী সাব্যস্ত করেছে প্রতিবাদ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনকারী লিপ্ত হয়েছে এটা সংঘর্ষত। পাকিস্তান সরকারের বিরুদ্ধে গরজি উঠিছে উত্তেজিত জনতা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারক লৈ অগ্নিগর্ভা হয়ে পড়েছে বর্তমান পাকিস্তান। দেশের বিভিন্ন অঞ্চলের লগতে ইসলামাবাদত জারি করা হয়েছে 144 ধারা। মঙ্গলবারে পাক রেঞ্জার্সে গ্রেফতার করেছিল ইমরান খানক। তার পিছতেই সলনি হয়ে পড়ে পাকিস্তানের পরিবেশ। প্রতিবাদকারী জনতায় ভাঙিলে রাওয়ালপিন্ডির সেনার মুখ্য কার্যালয়ের দ্বার, লগতে লাহোরের সেনার কোর কমান্ডর ভবন ধ্বংস করে প্রতিবাদকারী। কেবল সিমানই নহয়, পেশোয়ারর রেডিও ভবনতো অগ্নিসংযোগ উত্তেজিত প্রতিবাদী জনতার। মুঠর উপর ইমরান খানের গ্রেফতারক লৈ সন্তুষ্ট নহয় দেশের বিদেশের সমর্থনকারী। পিটিআই সমর্থনকারী সকলে সমগ্র দেশজুড়ি বর্তমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষত লিপ্ত হয়েছে। ইফালে সেনাবাহিনীর প্রতিবাদকারী রোধ করিবার বাবে ব্যবহার করেছে কন্দুয়া গ্যাস, লাঠিচার্জ আর করবাত করবাত আরক্ষী সৈন্যলৈ গুলিচালনা করবলেও বাধ্য হয়ে পড়েছে। ইফালে ইসলামাবাদ উচ্চ ন্যায়ালয়ে ঘোষণা করেছে যে ইমরান খানের গ্রেফতার গ্রহণযোগ্য। এইখিনিতে প্রশ্ন হব যে কিয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানক গ্রেফতার করিলে প্রাক রেঞ্জার্সে? কি দুঃখত দুঃখী সাব্যস্ত হয়েছে ইমরান খান? উল্লেখ্য যে দুর্নীতির অভিযোগত গ্রেফতার হল ইমরান খান। ভূমি কেলেঙ্কারি, অবৈধ বিত্তীয় লেনদেন আর অন্যান্য দুর্নীতিত লিপ্ত থাকার অভিযোগত গ্রেফতার করা হয় ইমরান খানক। এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের আরক্ষী তথা সেনাবাহিনী। দুর্নীতির অভিযোগতেই মঙ্গলবারে লাহোরের ইসলামাবাদের অভিমুখে গিয়ে থাকার অবস্থাত পাক রেঞ্জার্সে গ্রেফতার করে ইমরান খানক। পিটিআই মুখ্য নেতাগুলি গ্রেফতার করার পিছতেই পিটিআই সমর্থনকারী সকলে সমগ্র দেশজুড়ে সৃষ্টি করেছে এটা প্রতিবাদ। যদিহে ইমরান খানক শীঘ্রই মুক্তি করে নিদিয়ে পরবর্তী সময়ত ইয়াতক জঙ্গি আন্দোলন গড়ি তোলার হুঙ্কার প্রদান করেছে এই সকল প্রতিবাদকারী। কেবল দেশজুড়ি নহয়, বিদেশতো ইমরান খানের সমর্থনত প্রতিবাদ হওয়া দেখিলে পাওয়া গেছে। পাকিস্তানের বহুকেইখন গুরুত্বপূর্ণ শহরত হিংসাত্মক কার্যত লিপ্ত হয়েছে প্রতিবাদকারী। অবশ্যই গ্রেফতারের পূর্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানে প্রকাশ করা এটা ভিডিও বর্তমান সামাজিক মাধ্যমত চর্চাত থাকা দেখিলে পাওয়া গেছে। বিসমিল্লাহ রহমান রহিম, ইসলামাবাদ কে লিয়ে নিকল রহা হুঁ, ফির সে মেরি আদালত মে পেশিয়া হ্যায়। নিকলনে সে পেহলে দো বাতে করনা চাহতা হুঁ। সবসে পেহলে ISPR নে বয়ান দিয়া হ্যায় কি ইদারে কি তোহিন কর দি, ফৌজ কি তোহিন কর দি, কি এক অফিসার কা নাম লে দিয়া ইন্টেলিজেন্স অফিসার কা জো জিসনে দো দফা মুঝে কতল করনে কি কোশিশ কি। ISPR সাহেব, জরা মেরি গৌর সে বাত সুনো। ইজ্জত সিরফ এক ইদারে কে নেই হ্যায়, ইজ্জত কৌম মে হর শহরি কি হোনি চাহিয়ে। ইস ওয়াক্ত কৌম কি সবসে বড়ি পার্টি কা সরবরাহ হুঁ, 50 সাল সে কৌম মুঝে জানতি হ্যায়, মুঝে কোই ঝুঠ বোলনে কি জরুরত নেই হ্যায়। ইস আদমি নে দো দফা মুঝে কতল করনে কি কোশিশ কি, অর জব ভি ইনভেস্টিগেশন হোগি মে ইয়ে সাবিত করুঙ্গা কি ইয়ে ও আদমি থা, অর ইসকে সাথ এক পুরা টোলা হ্যায়, অর ইসকে সাথ কৌন হ্যায় ও ভি কৌম, সব কৌম কো পতা হ্যায়। আজ সোশ্যাল মিডিয়া কে জমানে মে সবকো পতা হ্যায় ও কৌন হ্যায়। সওয়াল মেরা ইয়ে হ্যায় কি ক্যা এক মুল্ক কা এক্স প্রাইম মিনিস্টার
क्योंकि इस आदमी का नाम आ गया, मैं अपना FIR नहीं कटवा सका। पता तो सच और झूठ तब चले जब इन्वेस्टिगेशन होती, FIR इसके खिलाफ होती, इन्वेस्टिगेशन होती, अगर ये बेकसूर था सामने आ जाना था। इतना ताकतवर शख्सियत कि मैं एक्स प्राइम मिनिस्टर, अपनी पंजाब की हुकूमत होते हुए हम इन्वेस्टिगेशन FIR में इसका नाम नहीं दे सके। उसके बाद पंजाब की हुकूमत की JIT, दो पुलिस ऑफिसर ने जिन्होंने इसके कहने पे रिकॉर्ड किया था उसकी स्टेटमेंट्स नवीद शूटर की, हम दो ऑफिसर जो रिकॉर्ड किए थे पंजाब के पुलिस ऑफिसर DPO गुजरात और CCPO CTD, उन्होंने हमारी इन्वेस्टिगेशन के अंदर आने से मना कर दिया।